জন ওয়েসলে বলেছেন একটি সুন্দর মন থাকা একটি সুন্দর রাজ্যে বাস করার আনন্দের মতো আর সেই মনকে ভালো রাখতে সুস্থতার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক আপনাদেরকে ব্যথামুক্ত সুস্থ রাখার প্রয়াস নেই শুরু করছি এসএডিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নৌবা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো শীতে বাত ব্যথায় করণীয় প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লুডাব্লু ডট ফেসবুক এই ঠিকানায় অথবা স্কাইপে তো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসএ এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ শীত তো চলে এসেছে এখন শীত মৌসুম আচ্ছা আমাদের তো এখন আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে শীতে সাধারণত কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনার কাছে আসে ধন্যবাদ শীত ঋতু প্রাকৃতিক প্রাকৃতিকভাবে আসবে গরমের পরে শীত এভাবে যদিও আমাদের দেশ কিন্তু এখন কিন্তু শীত এবং গরম দুইটার প্রাধান্যই সবচেয়ে বেশি শীতে কিছু রুগী আছে যে বেড়ে যায় কিছু রোগ বা কিছু সমস্যা আবার কিছু সমস্যা কমে যায় এখন আমরা যেই রুগ যেই সাবজেক্টটা নিয়ে কথা বলছি যে বাদ ব্যথা বাদ ব্যথায় শীতের সময় বাদ ব্যথা রুগীর সংখ্যা বেড়ে যায় মানে রুগীর সংখ্যা চেয়ে হচ্ছে রোগের প্রবণতা বা প্রকোপ বেড়ে যায় মানে যাদের বাদ ব্যথা আক্রান্ত বা যারা বাদ ব্যথাজনিত কোনো রোগে কেউ ভুগে থাকেন সেটা যদিও সে গরমকালে হয়তো এভাবে কষ্টতাকে কম দেয় বা সে কোপ করতে পারে বা সহ্য করে নিতে পারে কিন্তু শীতে এসে সেটা কিন্তু তার দ্বারা আর মানে স্বাভাবিক থাকা সম্ভব না এটা দেখা যায় যে কোল্ড ওয়েদার কোল্ড অ্যাটমসফিয়ার বলেন বা কোল্ড কান্ট্রি যে কান্ট্রিগুলোতে যেমন সাইবেরিয়া অঞ্চল উত্তর অঞ্চল রাশিয়া বা যে অঞ্চলে অনেক বেশি শীত পড়ে বা ঠান্ডা মানে ওয়েদার খুব ঠান্ডা কোল্ড থাকে এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর পেইন এবং ব্যথা রিলেটেড রুগীর জন্য যে ফ্যাক্টরটা তার এই সমস্যাটাকে আপনাকে বাড়িয়ে তুলতে পারে ট্রিগার হিসাবে কাজ করে যে ঠান্ডা ওয়েদার প্রায় রুগীরা যেমন বলে থাকে যে পানি ধরতে পারি না বা পানিতে হাত দিলে শিশির করে ঝিঝি করে অবশ লাগে বা গায়ে লাগলেই গোসল করতে অসুবিধা হয় বা পানির কাজ স্পেশালি মহিলারা যে পানির কাজ আগে করতে পারতাম এখন কিন্তু পানির কাজ করতে পারি না তাহলে বোঝা যায় যে ঠান্ডা ঋতু এবং ওয়েদার এবং ঠান্ডা জাতীয় যে কোনো কিছু যদি কোনো বাদ ব্যথা রুগীর শরীরে টাচ লাগে বা আক্রান্ত হয় তাহলে তার এই সমস্যাটা আরও বেড়ে যেতে পারে এবং এই শীত ঋতুতে আমরা এই রুগীর প্রকোপের হার বেড়ে যায় দেখা যায় গেল যে গরমকালে হয়তো রুগী ব্যথা নিয়ে আসে নাই কিন্তু শীতে সেম রুগী আবার ব্যাক করে সে হয়তো শীতে আসা শীত আসার সাথে সাথে কমপ্লেনগুলো তার বেড়ে যায় তার হাঁটু ব্যথার কথা সে বলে মাংস পেশির কথা বলে সারা শরীরে ব্যথা বেড়ে যেতে পারে কোমর ব্যথা বেড়ে যেতে পারে তো এই শীত ঋতু সাধারণত আপনার এই বাদ ব্যথা রুগীর এবং রোগের প্রকোপ এবং টেন্ডেন্সি বাড়িয়ে তোলে আর ব্যথা তো বিভিন্ন ধরনের হয়ে থাকে তো শীতে যেই ধরনের রোগগুলো হয় সেটা যদি একটু বলতেন যে কোন ধরনের রোগ নিয়ে আসে ধন্যবাদ প্রথমত যেমন আমরা যদি ধরি বয়সজনিত বা মানুষের ডিজেনারেটিভ যে রোগগুলো হয় যেমন আপনার নন কমিউনিকেবল ডিজিজ আর মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস তো ডায়াবেটিস রুগীদের গরমকালে তারা ব্যথাজনিত সমস্যা যত না ভুগে শীতে কিন্তু ডায়াবেটিস রুগীদের ব্যথার সংখ্যা বেড়ে যেতে পারে এবং মোস্ট অফ দ্য ডায়াবেটিস রুগী শীতে ব্যথা বাড়বেই আচ্ছা পাশাপাশি যে কোনো নার মানে নিউরোলজিক্যাল কোন রোগ যদি থাকে কারো শরীরে বা যে কোনো নার্ভাস সিস্টেম ডিজর্ডার এনি টাইপ পলিনিউরোপ্যাথি হতে পারে আপনার যে কোনো সায়াটিকা বাথ হতে পারে এই জাতীয় রুগীর সংখ্যা এই শীতে বেড়ে যেতে পারে তারপরে হচ্ছে আপনার আথ্রাইটিস যেটা মোস্ট অফ দ্য জায়গা দখল করে আছে এই বাদ ব্যথা রুগীদের মধ্যে আর্থ্রাইটিস হচ্ছে জোরার রোগ প্রদাহজনিত সমস্যা এই শীতে কিন্তু আর্থ্রাইটিস রোগীর রোগের প্রবণ প্রকোপ অনেক বেড়ে যাবে কারণ হচ্ছে যেমন স্পেশালি রিউমাটয়েড আথরাইটিস এই রোগী একেবারেই কাবু হয়ে যেতে পারে ইভেন কি বিছনা পরে থাকতে পারে পুরা শীত ঋতুটাই সে যদি প্রপার ট্রিটমেন্ট না পায় বা রিহাবিলিটেশন করা সম্ভব না হয় তাহলে তাকে বিছনা পরে থাকতে হবে পাশাপাশি আপনার শীতে যেটা হচ্ছে কাজের ধরনগত কিছু ইঞ্জুরি হতে পারে বিকজ আমরা আমাদের যে শারীরিক অ্যাক্টিভিটিসটা কমে যায় শীতে মানুষ ডে টাইম কমে আসে মোস্ট অফ দ্য টাইমে কিন্তু শীত ঋতুটার টাইমটি হচ্ছে রাতে আপনার আওয়ার বেড়ে যায় দিনের আওয়ার কমে যায় যার কারণে মানুষের অ্যাক্টিভিটি কমে যায় মানুষ কিন্তু শীত বাড়ার সাথে সাথে বা সন্ধ্যা হওয়ার সাথে সাথে সে কিন্তু নিজেকে গুটিয়ে নেয় সে বাসায় চলে আসে সেটা গ্রামে হোক শহরে হোক অ্যাক্টিভিটি কমে যায় এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটি মুভমেন্ট কমে যাওয়া এবং পাশাপাশি ডিহাইড্রেট যেমন শীতে কিন্তু মানুষ পানি কম খায় ডিউ টু ল্যাক অফ মানে ওয়েদার একটা ব্যাপার আছে সোয়েটিং হয় না সব মিলে এই যে এই সকল কারণে ডিহাইড্রেট হতে পারে তো দেখা যায় যে এই সকল কারণে মাংস পেশিতে আমাদের যে মাসেলের একেবারে যদি আমরা ইন্টারনাল স্ট্রাকচার চিন্তা করি যেমন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট থাকে যার মাধ্যমে মানুষ মুভমেন্ট করে থাকে যেখানে মুভমেন্ট হয় অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট ঘর্ষণ বা স্লাইডিং হয়েই তো একটা আমরা হাত পা নাড়াতে পারি সেই লেভেলে একেবারে ডিপ টিস্যু লেভেলে কিন্তু আপনার ইয়ে হতে পারে যে স্প্রেইন ইঞ্জুরি বা ইমব্যালেন্স হতে পারে নিউট্রিশনাল ইমব্যালেন্স হতে পারে তা থেকে বিভিন্ন ইঞ্জুরি হয় শীতে দেখবেন অনেকে বলে যে আমার পাট এনে ধরছে অনেকে বলে যে পাটা সোজা করতে পারি না রাতে ঘুমিয়ে আসি সকালে সে ঘর বাঁকা করে নিয়ে আসে এই শীত এই রুগী মানে মাসেল পেইন মাংস পেশির ব্যথা এই জাতীয় রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে অনেক সময় মানে অনেকে বলে যে আঙ্গুল বাঁকা হয়ে যায় পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যায় সোজা করতে পারে না একদম মনে হয় মাসেল টান দিয়ে ধরে এটা কেন হয় হ্যাঁ এটা এটা হচ্ছে মাসেল পুলিং বলি আমরা এটা প্রায় বলে অনেকের ক্ষেত্রে এটা এটা যদি ও কোল্ড ওয়েদার হয় কোল্ড অ্যাটমসফিয়ার যে আমি বলছিলাম যে ব্লাড সার্কুলেশন যদি শরীরে কমে যায় মানে কোনো অংশে যেহেতু শীত ঋতুতে মানুষ হাঁটা চলাফেরা কম এই যে কম হাঁটা চলাফেরার কারণে আমাদের শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশনটা কমে যাবে আপনি যত বেশি মুভমেন্ট করবেন ততই তো সার্কুলেটরি সিস্টেমটা আপনার আপডেট থাকবে এই ডিউ টু এই যে ল্যাক অফ সার্কুলেশন এটা একটা ফ্যাক্টর আমি যে বলছি ইমব্যালেন্স আরেকটা হচ্ছে আপনার ডিহাইড্রেট পানির যদি সার্কুলেশন কমে যায় শরীরে মানে পানি কম খায় মানুষ সেলুলার লেভেলে যদি পানি কম যায় তা থেকেও কিন্তু আপনার এই জাতীয় সমস্যা হতে পারে তো এই সকল কারণেই আপনার এই মাসেল পুল হয় বা মাংস পেশি টেনে ধরে আমরা এক 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 ভাষা ইউজ করে কিছু আঞ্চলিক ভাষা যেমন বাইঙ্গায় নিয়ে যায় অনেকে বলে একেবারে বিভিন্ন গ্রাম্য ভাষা মাইঙ্গা নিয়ে যাওয়া বলতে হচ্ছে তার পাটা হঠাৎ হঠাৎ পুল করে বসবো আসে এটাকে সোজা করতে পারবেন এবং খুব তীব্র পেইন হতে পারে এই যে তীব্র পেইন হয় দিস ইজ মাসেল পুল এই মাসেল পুল হওয়ার সাথে নার্ভ জড়িত মাসেল পুল হওয়ার সাথে আপনার অ্যাক্টিভিটি জড়িত চলাফেরা জড়িত ওয়েদার যেটা বলছি শীত ঋতু এগুলো জড়িত অনেক সময় দেখবেন যে একটা সে হয়তো পানিতে ছিল পানিতে অনেক সময় থাকার কারণে পায়ে মাসেল পুল হতে পারে এই যে পানিতে থাকা ডিউ লং টাইম তা থেকে তার মাসলে পুল হতে পারে নার্ভ অনেক কারণে ওকেজ হয়ে যেতে পারে যার কারণে হতে ইম্পালস ঠিকমতো মানে মাসেলে পৌঁছাইতে নাও পারে যার কারণে আপনার এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে আমরা এই বিষয়ে আরো কথা বলবো একটা ফোন নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম আমি শেখ মোহম্মদ হোসেন বাগেরহাট থেকে বলছিলাম জি

আচ্ছা এটা কতদিন হল আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি খুব সুন্দরভাবে রুগী তার মানে রোগটা ক্লিয়ার আইডেন্টিফাই করেছে যে ফোরামিনাল স্টেনোসিস সেটা মানে কিভাবে হয় ডিউ টু ডিক্স প্রলাপস দীর্ঘদিন ডিক্স প্রলাপস যদি থাকে এবং আস্তে আস্তে যে ওই প্রলাপস হওয়ার কারণে ওখানে ইনফ্লামেশন হতে হতে ওখানে স্টেনোস্ট তৈরি হতে পারে মানে ওই লাইনটা আমাদের যে স্পাইনাল যে কলাম সেটা সরু সরু হয়ে যাওয়া এবং স্টোনোস্ট হয়ে শুরু হয়ে শক্ত হয়ে যেতে পারে তো এটার ট্রিটমেন্ট কি এটা অ্যাকোর্ডিং টু রুগীর কমপ্লেন রুগী কি সমস্যা নিয়ে আসছে যদি হয় যে এমন শুরু হয়ে গিয়েছে যে পা দুটো অবশ প্যারালাইসিস একটা কথা যদি সে শুধু কোমর ব্যথার কথা বলে বা পা ব্যথার কথা বলে আর কথা মানে অ্যাকর্ডিং টু রুগীর কমপ্লেন সে কিভাবে এক্সপ্রেস করছে বা তার সমস্যাটা কি ওই অনুযায়ী তাকে ট্রিটমেন্টে যেতে হবে এবং ট্রিটমেন্টের কয়েকটা ধাপ আছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আর হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্টেরও কিন্তু পৃথিবীতে অনেক ডিফারেন্ট টাইপ অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে যেমন আমরা অনেক সময় রুগী বলে স্যার আমি কিন্তু হোমিওপ্যাথি খেয়ে ভালো আছি এ সেম ফোরামিনাল স্টোনোস রুগী বলে অনেক রুগী বলে আমি আয়ুর্বেদিক ওষুধ খেয়ে ভালো আছি অনেকে কবিরাজের কাছে গিয়েও ভালো থাকে তো এই যে আপনার কথাগুলো আমার বলার পিছনে মূল কারণ হচ্ছে এখানে আসলে মানুষের কার কি সমস্যা হচ্ছে বা তার ক্লিনিক্যাল ফিচারটা কি সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিতে হবে ফোনানমিনাল স্টেনোসিস যে সবার পেইন নিয়ে আমাদের কাছে আসবে এটা কিন্তু কথা না আমরা যদি দশটা রুগীকে মানে মানুষকে কারো কোনো কোমর ব্যথা নেই আমরা কোনো জায়গার থেকে র্যান্ডম

তো তদ্রুপ এটার ক্ষেত্র এখন ওনার যদি যেহেতু ওনার ক্লিনিক্যাল ফিচার আছে পেইন হয় পাশাপাশি স্টোনস এই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রথমত আমি বলবো রিহ্যাবিলিটেশন থেরাপি থেরাপি চিকিৎসাটাও বিভিন্ন প্রকার আমি ডিপিআরসিতে প্র্যাকটিস করি একরকম থেরাপি করব। আরেকজন ইন্ডিয়াতে বা আমেরিকাতে বা অন্য বাংলাদেশে কোথাও আরেক টাইপের থেরাপি করবে ইট ডিপেন্ডস অন ডক্টর সেন্টার তারা কিভাবে থেরাপিগুলো দিবে এইভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারেন অথবা আপনাকে অপারেশন আপনি যেতে পারেন সেই ক্ষেত্রে একজন সার্জনের শরণাপন্ন হতে হবে সার্জারি তো স্টোনোস্ট যদি বেটার সার্জারি করে সেই ক্ষেত্রেও ইম্প্রুভ হয়ে যায় অনেক সময় পোস্ট সার্জিক্যাল থেরাপি আবার দিতে হতে পারে তো ইট ডিপেন্ডস অন আপনার ওই এমআরআই আপনার ক্লিনিক্যাল ফিচার তার উপরে আপনি যে ডাক্তারের সাথে আপনার চিকিৎসা নিচ্ছেন ওনার সাথে রিকাউন্সিলিং করে আপনি আবার ট্রিটমেন্টে আগান আশা করি এই সমস্যাটা চলে যাবে এই সূত্র ধরে বলি যে যদি যার ডিস্ক প্রলাপস হয়েছে সে যদি যথাসময়ে চিকিৎসা না নেয় তাহলে কি কি ধরনের কমপ্লিকেशंस গুলো হতে পারে ধন্যবাদ আসলে যে কোনো রোগের ক্ষেত্রে যদি ডায়াগনোসিস প্রথমত ক্লিয়ার না হয় নাম্বার 1 নাম্বার টু ডায়াগনোসিসের পরেও যদি ট্রিটমেন্ট দেরি করে ওই রোগটা অবশ্যই বাড়তেই থাকবে স্বাভাবিকভাবে আর স্পেশালি ডিস্ক প্রলাপস রোগীর ক্ষেত্রে যেটা হতে পারে যে যেমন ওনার মতো ক্যানেল স্টোনোসিস হয়ে যেতে পারে তো ক্যানেল স্টোনোসিসের পাশাপাশি যেমন হাত পা যে মানে যেই লেভেলে হয়ে হয়েছে ওই থেকে নিচের অংশ প্যারালাইসিস হয়ে যাওয়ার চান্স থাকতে পারে অথবা শক্তি হারিয়ে ফেলতে পারে বা তার ইনকন্টিনেন্সি ডেভেলপ করতে পারে বায়োল্যান্ড ব্লাডার মানে পসরা পায়খানার সমস্যা হতে পারে ফুড ড্রপ হয়ে যেতে পারে রুগী ইমব্যালেন্স হতে পারে মানে তখন দেখা যাবে সে গেট প্যাটার্নে প্রবলেম মানে একটা সুস্থ মানুষ যেভাবে হাঁটে সে সেভাবে হাঁটে না সে হয়তো এটা কুপ করতেছে অথবা সে তার কোনো কমপ্লেন নেই বলছে কিন্তু তার হয়তো সঙ্গী বা বন্ধু বা পাড়া বেশি খেল করলো যে সে তো অ্যাব নর্মাল হাঁটছে সে কিন্তু এটা নিজেও বুঝতে পারবে না এই যে আরো কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন

ওনার যে কমপ্লেন যে ওনার দীর্ঘদিন থেরাপি দিচ্ছে এবং ওনার ব্যথা পাশাপাশি ওনার ফুলে যায় বলছে এবং বেঁকে যায় হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল আসলে থেরাপি একটা ট্রিটমেন্ট পদ্ধতি হ্যাঁ এবং থেরাপিও বিভিন্ন রকম আছে যেমন আপনার কেমোথেরাপি সেটা হচ্ছে যারা ক্যান্সার রুগী তাদেরকে দেওয়া হয় রেডিও থেরাপি অলসো ক্যান্সার রুগীদেরকে দেওয়া হয় বিভিন্ন যেমন অকুপেশনাল থেরাপি বিভিন্ন ডিজেবল বাচ্চা বা অটিজম বা স্পেস থেরাপি তো এই থেরাপির ট্রিটমেন্টগুলা যদিও সুপার স্পেশালাইজড অল ট্রিটমেন্ট আর সুপার স্পেশালাইজড সেই ক্ষেত্রে যেমন উনি যে থেরাপির কথা বলছে অবশ্যই ফিজিওথেরাপির কথা উনি বলছে তো ফিজিওথেরাপিটাও সুপার স্পেশালাইজড ট্রিটমেন্ট এবং এই ক্ষেত্রে ট্রিটমেন্ট আপনার আমি বলছিলাম ইতিপূর্বে এর আগে রোগের ক্ষেত্র রোগের এক এক রকম থেরাপি হবে এক এক ডাক্তার এক একভাবে থেরাপি দেবে এবং মেশিন বিভিন্ন রকম হবে আপনি যদি ইউরোপিয়ান মেশিনের কথা চিন্তা করেন বা আমেরিকান প্রোডাকশান বা যে বায়োমেডিক্যাল যে সায়েন্স বলেন বা তাদের ইঞ্জিনিয়ারিং আর আমাদের সাবকন্টিনেন্ট আপনি এশিয়ার কথা বলেন সাউথ এশিয়ার কথা বলেন প্রোডাকশান রাতে দিনে তফাত আপনার আমরা যে হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড ইউজ করি আমেরিকান বা ইউরোপিয়ান আর আমাদের ইন্ডিয়ান বা পার্শ্ববর্তী চায়না বা এই সাবকন্টিনেন্টে যারা তৈরি করে তাদের ভিতরে তো প্রবলেম হয় বিভিন্ন রকম আপনার রেজাল্টই ডিফারেন্ট আমরা একই রোগের একই রুগীকে যদি দুই দেশের মেশিনে দুই মানে ট্রিটমেন্ট দিই দেখা যায় ইউরোপের মেশিনে খুব দ্রুত ইম্প্রুভ আসছে সো এইটা যে ভাবার কোনো অবকাশ নাই যে এভরিওয়ে ইজ থেরাপি সেম এভরি ডক্টরইজ সেম এভরি মেশিনই সেম এভরি ট্রিটমেন্ট ইজ সেম থেরাপি ট্রিটমেন্টও যদি প্রপার ওয়ে না হয় তাহলে কিন্তু রুগী খারাপ হতে পারে ভালো হবে না এবং রুগী আরও খারাপের দিকে যেতে পারে তো আমার মতে আপনার প্রথমত আপনার ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে যে আপনার কেন এই ব্যথাগুলো হচ্ছে ব্যথাগুলার ডায়াগনোসিস যদি ক্লিয়ার না হয় আদৌ কি থেরাপি চিকিৎসার প্রয়োজন আছে কি না দিস ইজ ইম্পর্টেন্ট আর থেরাপি চিকিৎসার যদি প্রয়োজন হয় সেটাও প্রপার হচ্ছে কিনা। মানে এবং অ্যাপ্রোপ্রিয়েট পিপল আপনার এই কাজটা করছে কিনা এবং অ্যাপ্রোপ্রিয়েট মেশিনারিজ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ এবং কিছু ব্যাপার আছে এখানে যেটা রুগীকেও করতে হবে সব কিছুই যে থেরাপিস বা ডাক্তার সাবরা করে দিবে তা না কিছু এজুকেশন অনেক সময় আমরা রুগীদেরকে বলি যে এইভাবে চলবেন এভাবে কাজ করবেন ওভাবে করবেন রুগী বলে হয়ে ওঠে না বা পারি না বা ভুলে যাই তো এই জিনিসগুলো হচ্ছে এজুকেশন দরকার এবং রিপিটেড এজুকেশন অ্যান্ড ফলো আপ মানে আপনি ভালো হয়ে গেলেন মানে এই নয় যে আপনার আজীবন আর এই রোগটা আর দেখা দিবে না রোগ কিন্তু রিগেইন কর্তা রিপিটেড আবার আসতে পারে সেই ক্ষেত্রে আপনাকে এখানে پیشنট এডুকেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা এটা নিয়ে আরো কথা বলবো এটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপইআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবারে নিচের ছোট্ট একটি বিরতি ফিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি শীতে বাত ব্যথায় করণীয় প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম একজন দর্শক প্রশ্ন করেছিলেন তার উত্তরটা দিলাম সেই সূত্র ধরে আমি আরেকটু বলতে চাই যে অনেকেরই দেখা যায় যে শীতে এমনটা বলে যে চুল আঁচড়াতে তাদের সমস্যা হয় বা মানি ব্যাগ বের করতে সমস্যা হয় এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আসে নট অনলি শীতে বিভিন্ন সময় এই ধরনের প্রবলেম নিয়ে আসে এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন জি এটা এটা ক্লিয়ার প্রায় রোগীর কমপ্লেন যে অনেক সময় যে চুল গেলে তার শোল্ডারে ব্যথার কথা বলে বা ব্যক্তিগত কাজে টয়লেট ব্যবহার বা জামা কাপড় গায়ে দিতে মানি আপনি যেটা বলছেন মানি ব্যাগ তো পিছনে রাখে সাধারণত ওখান থেকে নিতে তার পেইনে শোল্ডারে পেইন হতে পারে তো এইটা আসলে আমাদের যারা ডাক্তার দীর্ঘদিন প্র্যাকটিস করে আসছে এবং রুগীদের ভিতরে এটা কমন একটা টার্ম আছে যে ফ্রোজেন শোল্ডার বলে বলা হয়ে থাকে কিন্তু আমরা এই টার্মটা এভাবে ইউজ করি না আমরা কারণ ফ্রোজেন শোল্ডার একটা অতীতের ভ্যাক টার্ম এটা এখন আর মডার্ন টার্মে নেই মডার্ন টার্মে আমরা স্পেসিফিক প্রবলেমগুলো পাই সেটা হতে পারে যে ক্যাপসুলাইটিস হতে পারে শোল্ডারের ভিতরে যে ক্যাপসুল থাকে মানে জোরার জোড়ার ভিতরে পানি থাকে স্যানিবাল ফ্লুইড এই পানিটাকে ধরে রাখার জন্য একটা ব্যাগের মতো থাকে কভারিং দিস ইজ ক্যাপসুল এই ক্যাপসুল আইটিস হতে পারে ইনফ্লামেশন যদি হয় শোল্ডারে আপনার অনেকগুলো মাসেলস আছে এখানে যেমন ডেলটয়েড এখানে ইম্পর্টেন্ট মাসেলস তারপরে ব্রাকিয়ালিস বিভিন্ন প্রকার মাসেল এখানে এসে যুক্ত হয়েছে মাসেলগুলাতে ইনফ্লা ইয়ে হতে পারে ইঞ্জুরি হতে পারে মাসেলে ফাইবার মিডাল ফাইবার সামনে পোস্টের ফাইবার বা অ্যান্টিরিয়ার ফাইবার বিভিন্ন ফাইবারে আপনার ইনফ্লামেশন হতে পারে ইনজুরি হতে পারে তারপরে এটা এটাকে আমরা যেমন রোটেটর কাফ সিনড্রোম বলতে পারি পাশাপাশি এই শোল্ডারে বার্সাইটিস হতে পারে যে যে আমাদের লিফ নোট থাকে লিম্প নোট এন লিম্প নোট কোনো কারণে যেটা বার্সা বলা হয় এটা ইনফ্লামেশন হয় তা থেকে বার্সাইটিস হতে পারে অনেক সময় যদি কারো ঘাড়ে সমস্যা থাকে তা থেকেও শোল্ডারে ব্যথা হতে পারে এবং এই যে কথা আপনার ক্লিনিক্যাল ফিচার আপনি যে বলছেন রোগীদের অনেকগুলা রোগেরই কিন্তু উপসর্গ এক লাইক অ্যাজ জ্বর জ্বর কিন্তু ডেঙ্গু জ্বরও জ্বর হবে ম্যালেরিয়া জ্বরও জ্বর হবে ফায়লেরিয়া জ্বরও জ্বর হবে বাত জ্বরও জ্বর হবে উপসর্গটা জ্বর কিন্তু এই ক্ষেত্রে একজন স্পেশালিস্ট বুঝতে পারবে যেটা কি ডেঙ্গু না ম্যালেরিয়া না চিকুনগুনিয়া অ্যাকর্ডিং টু টাইফয়েড এক্স্যাক্টলি এবং সেটা আপনার টেম্পারেচার রোগের ধরন প্রকাশ এবং উইথ সাম ইনভেস্টিগেশন যেটা ডাক্তার বা স্পেশালিস্ট কনফার্ম করতে পারে তদ্রুপ এই যে হাতের ব্যথা আপনি বলছিলেন যে চুল আসলাতে গেলে ব্যথা হতে পারে বা মানি বের করতে গেলে ব্যথা হতে পারে এই ব্যথাটাও দেখা যায় যে সব একই রোগ না মানে একই রোগের উপসর্গ না ব্যথাটাও তো কমন অনুভূতি কমন একই জায়গায় হচ্ছে কিন্তু ডিফারেন্ট কজ এক এক রোগের ক্ষেত্রে আমরা যদি দশটা রুগী নেই একই ব্যথা নিয়ে আসে শোল্ডার পেন নিয়ে আসে দশজনের ন্যূনতম হয়তো দুইজন তিনজন একই রকম হতে পারে বা ডিফারেন্ট পাওয়া যাবে অন্তত শোল্ডার জয়েন্ট পেইন নিয়ে আমরা কথা বলবো একজন দর্শক আছেন অপেক্ষায় হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম আমি আমি ইয়াসমিন শান্তিবাগ থেকে বলতেছি জি ম্যাডাম স্যার আমি মানে সারাদিন ভালো থাকি কিন্তু ঘুমানোর সময় ঘুমাইতে গেলে কিন্তু হাতের গোড়াল গুলো অনেক ব্যাথা করে যে এটা কিসের জন্য স্যার হচ্ছে মানে এটা কিভাবে কি করণীয় এটা আপনার কাছ থেকে জানতে চাই হাতের কথা বলছিলেন আপনি হাতের গোড়ালি আচ্ছা আপনি রিস্ট জয়েন্টের কথা বলছিলেন রিস্ট জয়েন্ট মানে যেখানে যেখানে হাতটা নাড়ানো হয় আপনার বয়স কত আপনি কি করেন জি স্যার আমার বয়স 27 বছর আর আমি গৃহিণী

আর্থ্রাইটিস হতে পারে কবজিতে অনেক সময় যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস তা থেকে হবে কিন্তু সেটা শুধু কবজিতে হবে না মানে সারা শরীরে হতে পারে হচ্ছে পেইন হবে এই আর্থ্রাইটিস যদি যদিও জাতীয় সমস্যা হয় বা কোনো ইনজুরি হয় যেমন উনি যেহেতু দিনের বেলা কাজ করে কিন্তু ওনার কোনো পেইন নাই শুধু রাতে যখন ঘুমায় তখন কবজিতে ব্যথা হয় এখন এটা যেটা মানে দ্বিতীয় মানে কারণটা যদি আমরা চিন্তা করি অনেক ক্ষেত্রে কবজি ব্যথার যদি আমরা কারণ দেখি সেই ক্ষেত্রে দেখা দেখা যেতে পারে যে ওনার ঘুমে হয়তো পশ্চারাল কোনো প্রবলেম থাকতে পারে নাম্বার ওয়ান কোনো ভিটামিনও ডেফিসিয়েন্সি থাকতে পারে অথবা ওনার শোয়ার ভঙ্গিতে যেমন ঘাড়ে যদি দুটো বালিশ থাকে অনেক সময় অনেকে ইউজ করে বা উঁচু বালিশ ব্যবহার করে একটা হলো উঁচু তা থেকেও কবজিতে ব্যথা হতে পারে অনেক সময় ভি যেমন ডেফিসিয়েন্সি মিনারেল ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম ভিটামিন ডি বা গ্লুকোসামাইন অনেক কিছু ডেফিসিয়েন্সি থেকেও কিন্তু কবজিতে ব্যথা হতে পারে আরেকটা হচ্ছে আপনার মেকানিক্যালি পেইন হতে পারে এই কবজিতে সেটা হচ্ছে একটা লোক যখন দিনের বেলা যেমন গ্রোথ পেইন ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চারা দিনের বেলা ভালো হ্যাঁ স্কুল গেল সব ঠিক আছে যখনই রাতে বাসায় আসবে বা স্কুল শেষ ঘুমাতে যাবে তখনই তার ব্যথার কথা সে বলবে দিস ইজ গ্রোথ পেইন এটা পিউবার্টিতে হয় মানে বয়স কালে এই কালে এই সমস্যাটা হয় এখানে এখানে নিউট্রিশনাল প্রবলেমটাই মেইনলি তদ্রূপ এই রোগীর ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার চান্স আছে তারপরেও আমি বলবো আপনি একজন স্পেশালিস্টে শরণাপন্ন হন বিকজ আপনাকে অনেক সময় কিছু ডায়াগনোসিসের প্রয়োজন হতে পারে অ্যাসেসমেন্টের পাশাপাশি কিছু ব্লাড টেস্টের প্রয়োজন হতে পারে এক্স রে প্রয়োজন হতে পারে তো আমার কাছে মনে হচ্ছে না বড় কোনো সমস্যা অথবা আপনার শোয়ার আমি যে কথা বলছিলাম শোয়ার ভঙ্গি বা আপনার হাতের অবস্থান ঘুমাইতে গেলে ভুলভাবে রাখছেন কিনা না কিছু রুলস আছে নিয়মকানুন আছে বসার যেমন নিয়মকানুন আছে সোয়ার নিয়মকানুন আছে বিছানার নিয়মকানুন আছে এগুলা মেনে চলতে হয় আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় প্রয়োজন কিছু টেস্ট করে দেখেন যে কবজি ব্যথার অন্য কোনো সমস্যা থেকে হচ্ছে কিনা আপনি যেটা করতে পারেন যদি রাতে এটা হয় আপনি শোয়ার আগে কিছুক্ষণ কুসুম গরম পানিতে হাতটা ডুবিয়ে পর্যন্ত কুসুম গরম পানিতে দশ মিনিট করে নাড়াতে পারেন এবং এইভাবে দশ পনেরো দিন করে প্রতিদিন করে দেখেন যদি ইম্প্রুভ না হয় আপনাকে একজন স্পেশালিস্টে স্বর্ণপন্ন আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিয়ে আসি আচ্ছা হ্যালো আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যাঁ ওয়া আসসালাম আমি 샤ফি বলছিলাম সিঙ্গাপুর থেকে আমি স্যার সাথে মানে প্রশ্ন করতে চাই স্যারকে আমার ডান ডান পায়ে একটু ব্যথা মানে রব হাঁটলে পরে পাটা ঝিনঝিন করে হুম হুম কতদিন ধরে এটা স্যার আমার প্রায় এক বছরের মতো হয়েছে আচ্ছা আপনার কোমর ব্যথা আছে

এটা হয় যে হাঁটতে হাঁটা মানে মুভমেন্টের সাথে সাথে ওনার হয়তো পা ঝিঝি করে অনেকে বলে যে দাঁড়িয়ে যেতে হয় একটু রিল্যাক্স হলে আবার ছেড়ে দেয় এটা হয় অনেকের ক্ষেত্রে তো আমি বলবো দর্শক আপনার যদি সম্ভব হয় আপনি একজন স্পেশালিস্ট দেখিয়ে কোমরের একটা এমআরআই করে দেখবেন আপনার সমস্যাটা সম্ভবত কোমর থেকে হচ্ছে যেটা আমরা ডিক্স প্রলাপস বলে থাকি যেহেতু আপনি বাহিরে আছেন আপনি কিছুদিন রেস্টে থাকেন দশ পনেরো দিন কমপ্লিট বেড রেস্ট শুয়ে থাকবেন অথবা উপর হয়ে শুয়ে থাকবেন মাঝে মাঝে এভাবে করে দেখেন যদি না হয় সমাধান দশ পনেরো দিনেও তাহলে একজন স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয়ে প্রয়োজন একটা এমআরআই করতে বলবেন এম আর আই করলে সমস্যাটা বোঝা যাবে আর কাজের ধরন এখন হয়তো করছেন না রেস্ট আছেন কিন্তু কাজের ধরনের ক্ষেত্রেও সাবধান হতে হবে সামনে ঝুঁকে ভারী কাজ করা সামনে ঝুঁকে কন্টিনিউয়াস কাজ করা কোনোভাবেই উচিত হবে না সেই ক্ষেত্রে আপনাকে বসে করতে হবে হাঁটু ভেঙে বসে দেন ওই কাজটা করতে হবে ওনাকে যেটা করতে হবে যে এই বিষয়গুলো তো উনি করবেন কিন্তু পার্টিকুলারলি দেখা যায় কিছু এক্সারসাইজে অনেক ভালো রেসপন্স করে সেটা সম্পর্কে সেটা ধন্যবাদ আপনাকে সেটা আমাদের রোগীদের অবশ্যই হেল্পফুল হবে এবং সাজেস্ট আমরা কিছু এক্সারসাইজ বলি যদি সম্ভব হয় অনেক সময় আমরা মধ্যপ্রাচ্যে প্রায় রোগীদের বলি আপনারা সাঁতার কাটবেন বলে স্যার মরুভূমি সাঁতার পাবো মানে পুকুর পাবো কোথায় তো সিঙ্গাপুর সিঙ্গাপুরে এটা সম্ভব যদি যেহেতু কমিউনিটি বাই ডেভেলপড বাই এইভাবেই ওই দেশগুলো এইভাবেই তৈরি হয়েছে প্রতি কমিউনিটিতে সুইমিং পুল থাকে তো আপনি যদি সাঁতার কাটতে পারেন এটা বেস্ট ট্রিটমেন্ট আপনার জন্য এই মুহূর্তে কারণ আপনার শুধু রেস্টই থাকলেন হয়তো সমস্যাটা সমাধান হলো না পাশাপাশি যদি আপনি সাঁতার কাটতে পারেন এবং সেটা যদি কিছুটা কুসুম গরম সুইমিং পুল পান আপনি এই সমস্যাটা চলে যাবে কিছু এক্সারসাইজ আছে আমরা দিয়ে থাকি যেটাকে বলা হয় ব্যাক মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ বা ব্যাক মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো একজন স্পেশালিস্টের মাধ্যমে করতে পারেন অথবা আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ইউটিউব ফেসবুক এই সকল জায়গায় আপনি লিঙ্ক ক্লিক করে দেখতে পারেন সার্চ দিয়ে ব্যাক মাসেল স্টেন্ডেনিং এক্সারসাইজ ওই এক্সারসাইজগুলো শিখে আপনি নিয়মিত রেগুলার দুবেলা বাসা করতে পারেন এতে উপকার আসবে আর আমরা এই বিষয়টা নিয়ে আরও অনেক কথা বলবো বলবেন্ট এডুকেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলবো যারা অনেক দিন ধরে ক্রনিক পেইনে ভুগছেন তাদের জন্য এটা জানা খুবই দরকার একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিএসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি শীতে বাত ব্যথায় করণীয় প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যারা ক্রনিক পেইনে ভুগে থাকেন দীর্ঘদিন ধরে পেইনে ভুগছেন তাদেরকে আপনি কি কি পরামর্শ দিয়ে থাকেন সাধারণত ধন্যবাদ আসলে ব্যথা তো রোগের উপসর্গমাত্র মোস্ট অফ দ্য ব্যথাই হচ্ছে কোনো রোগের বহিঃপ্রকাশ যারা দীর্ঘদিন ব্যথায় ভুগছেন আমার আমি যেটা করে বলে থাকি যে অন্তত ডায়াগনোসিসটা ক্লিয়ার করে ফেলতে কারণ রোগ যদি কনফার্ম ডায়াগনোসিস না হয় তাহলে কিন্তু আপনার রোগটা এমন পর্যায়ে চলে যেতে পারে যে স্পেশালি ব্যথা রোগীদের আমরা কিন্তু প্রায় ডিজেবলটি নিয়ে আসে আমাদের কাছে মানে এক প্রকারের পঙ্গুত্ব বরণ করতে পারে সে প্যারালাইজড হয়ে যেতে পারে এবং তার টোটালি কর্ম হারা হয়ে যেতে পারে অকর্মণ্য হয়ে পড়ে যেতে পারে বিছানা পড়ে যেতে পারে তো এই জিনিসগুলো হচ্ছে একদিনে হয় না সাধারণত স্ট্রোক কলে যেমন ভালো মানুষ সকালে একরকম বিকালে প্যারালাইজড কিন্তু পেইন রুগীর ক্ষেত্রে তা না পেইন রুগী হচ্ছে বছরের পর বছর মাসের পর মাস যত দিন যাবে দেন ডিসেবিলিটি খুব ক্রমান্বয়ে আসতে থাকবে এবং খুব আস্তে আস্তে আসে ডিজেবিলিটি এবং আস্তে আস্তে রুগী হয়তো নিজেও বুঝবো না যে আমি একটু আগে মানে বিরতির আগে বলছিলাম যে তার পাশের লোক বুঝতে বুঝছে বা তার বন্ধু বুঝছে তার ওয়াইফ হাজব্যান্ড বুঝতে পারছে যে সে নর্মাল হাটে কিন্তু রুগী নিজেও জানে না যে সে নর্মাল হাটে এই যে নর্মালিটি মুভমেন্ট চলাফেরায় এটা কিন্তু সাধারণত এই বাদ জাতীয় রুগীদের যারা ক্রনিক পেইনে ভুগছেন তাদের এটা চলে আসতে পারে ডিফর্মিটি চলে আসতে পারে এক পর্যায়ে দেখবে সে হাতে ধরতে তার অসুবিধা হচ্ছে পেইন হতো নাই সে হাত মুটি করতে পারছে না বা জুতো খুলে যাচ্ছে বা জুতো যেই যে জুতোটা সে ব্যবহার করতো সেটা এখন আর ব্যবহার করা যাচ্ছে না পাটা বেঁকে গিয়েছে হাঁটু বেঁকে গিয়েছে টয়লেট করতে তার হয়তো আগে হাই কমোড ইউজ করতে পারতো এখন আর কমোড কমোড ইউজ করতে সে বসতে পারে না তো ক্রনিক যে কোনো বাদ ব্যথায় এই যে তো ডিসিবিলিটি যেটা মাস্কুল স্কেলেটাল অ্যান্ড নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার এই ডিসিবিলিটিগুলো আসবেই এবং আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি এই রিহাবিলিটেশন প্রোটোকলে আমরা ভাগ করা হয়েছে এনি ইম্পেয়ারমেন্ট এনি পেইন এনি ইঞ্জুরি এনি সার্জারি বা এনি ডিজিজ যে কোনো কারণে হোক না কেন তা থেকে ইম্পেয়ারমেন্ট হবে ইম্পেয়ারমেন্ট মানে ফাংশনাল লস হবে কোনো কিছু লস হওয়া মানেই হচ্ছে ইম্পেয়ারমেন্ট এবং এই ইম্পেয়ারমেন্টটা যদি আপনি কারেকশান না করেন এবং ট্রিটমেন্ট না দেন রিহ্যাবিলিটেশন না করেন তাহলে সেটা সেকেন্ডারি যেটা হচ্ছে ডিসেবিলিটিতে যাবে ডিজেবিলিটি ইচ মানে মার্চ মানে কমপ্লিকেশন দেন ইমপেয়ারমেন্ট এবং সেই ক্ষেত্রে তার ব্যাথার পাশাপাশি তার প্রান্তিক জীবনে সমস্যা তৈরি হয়ে যাবে আমরা এই বিষয়ে আরো কথা বলবো একজন ফোনে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন পুরা থেকে ফজল রাব্বি বলছি ম্যাম জি ম্যাম আমার দীর্ঘ হলো পায়ে ব্যথা মাংসপেশির মধ্যে বাম পায়ের মাংসপেশির মধ্যে ব্যথা করে তো আমি ডক্টর দেখাইছি চিকিৎসা করছি কিন্তু ওষুধ খাইছি কিছু ওষুধ দিচ্ছিলো আমাকে যেমন টিপিসি তারপরে তারপরে নিউকাবা একসোর আহ তারপরে প্রোফাইন এই ওষুধ খাই কোনো ব্যথা আমার কমতি ছিল না পরে আমি আমার আপাও একজন ডাক্তার উনি আমার ডক্টর ক্লিনিকে ফোকরুল ইসলাম জুরের কাছে পাঠাই উনি এমআরআই কোর্সি ম্যাম আমি এমআরআই করার পরে আমার দেখা গেছে রিপোর্টে যে কোমরের ডিক্সটা রগের সাথে একটু চাপ দিতে কিন্তু রক বের হয়েও যায়নি জায়গা মতো আছে এবং ডিক্সও নাকি জায়গা মতো আছে ডাক্তাররা বলছে যে অপারেশন করা লাগবে না সাধারণত ওষুধ খেলে সেরে যাবে আমাকে দীর্ঘ দিন থাকতে बोलते তো আমাকে ফোকরুল ইসলাম জুরের সাথে যে ওষুধগুলো দিয়ে নিউরোলিন 50 তারপরে নিউরো বেস্ট তারপরে সাত দিল চল্লিশ অ্যামিড এবং আরেকটা একটা ওষুধ নাম বলতে পারছি সিনে এসই ইউ এম এ সি এ পি এস আর পঁচাত্তর মিলিগ্রাম এই ওষুধটা দিয়েছে কিন্তু খাওয়ার পরে ওষুধ আমার ব্যথা বেশি হয়নি কিন্তু আমি দীর্ঘদিন চিকিৎসার পর ব্যথাটা আমার কমতেছে না ভালো হচ্ছে না স্যার ম্যাম তো আমি এই ব্যাপারে কি করতে পারি আপনার আপনার বয়স কত আপনি কি করেন আমি ইলেকট্রিশিয়ান কাজ করছি করতেছিলাম এখনো আপাতত অসুস্থতার জন্য কাজ করতে পারতেছি না স্যার বয়স কত বললেন একুশ বছর একুশ বছর আপনার তো এই বয়সে কাজ করার কথা ঠিক না আপনি রেস্টে আসেন কতদিন রেস্টে আসেন রেস্টে আসি এখন গত মাসের এক তারিখ থেকে অর্থাৎ প্রায় দেড় মাস যাবত রেস্টে আসি স্যার একই অবস্থা কোনো ইমপ্রুভমেন্ট নেই ইমপ্রুভ মানে বেশি হয়নি গত মাসটায় আমার বেশি ছিল এই মাসে একটু কম কিন্তু ভালো হচ্ছে না আমি স্বাভাবিকভাবে 20 মিনিট এক ঘন্টা হাঁটতে পারি না স্যার আপনি কোথায় থাকেন বসবাস করেন কোথায় আমি গ্রামে বসবাস আমার বাড়ি স্যার আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আপনার ওনার ডায়াগনোসিস কনফার্ম জি পিএলআইডি যার কারণে এই সমস্যা হচ্ছে এখন প্রথমত যেহেতু ডায়াগনোসিসটা কনফার্ম হয়েছে ফার্স্ট ডাক্তারের কাছে সে শুধু ওষুধ খেয়েছে ইম্প্রুভমেন্ট হয় না দ্বিতীয় ডাক্তারের কাছে ডায়াগনোসিস কনফার্ম কিন্তু ট্রিটমেন্ট সেম মানে আগের ডাক্তারও যে ট্রিটমেন্ট দিয়েছে শুধু কোম্পানি চেঞ্জ হয়েছে এছাড়া কোনো মানে উনি কিন্তু ওষুধের নামগুলো বলছে সবগুলো কোনো ইয়ে আসে না তারপরও যেহেতু ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কিছুদিন আমি বলবো এখন এই জাতীয় ট্রিটমেন্ট অফ করতে হবে বিকজ দীর্ঘদিন ব্যথার ওষুধ বা এই জাতীয় ট্রিটমেন্ট যখন অকার্যকর তাকে অ্যানাদার অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে এছাড়া কোনো উপায় নেই অ্যানাদার ট্রিটমেন্ট কি এক নম্বর হচ্ছে অপারেশন হতে পারে নাম্বার টু হচ্ছে রিহাবিলিটেশন বা রিহ্যাব থেরাপি চিকিৎসা উনি অপারেশনে যেহেতু ডাক্তার সাবরা বলছে যে পরিমাণ ডিক্সের সমস্যা অপারেশনের প্রয়োজন নেই আর লাস্ট অপশন তার রিহাবিলিটেশন চিকিৎসা রয়ে গিয়েছে আপনি যদি একজন প্রপার চিকিৎসকের কাছ থেকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে রিহাবিলিটেশন থেরাপি নিতে পারেন এই সমস্যাটা আশা করি চলে যাবে এবং সেটার কিছু নিয়ম কানুন আছে আপনাকে কমপ্লিট রেস্টে থেকে টানা হয়তো কয়েক সপ্তাহ থেরাপি চিকিৎসা নিতে হবে তাহলে আপনি আশা করি এই সমস্যা থেকে উত্তরণ হতে পারবেন বিকজ অলরেডি দেড় মাস চলে গিয়েছে কোনো রেজাল্ট আসে নাই যদি রেজাল্ট আসতো দেড় মাসের ভিতরেই চলে আসতো আর পিএলআইডি রুগী ম্যাক্সিমাম পনেরো থেকে এক মাস পনেরো দিন থেকে এক মাসের ভিতরেই কমপ্লিট টেস্টে থেকে ওষুধ খেলে যদি ইম্প্রুভ না আসে দেন আপনাকে কোনো একটা অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে আপনি একজন রিহাবিলিটেশন থেরাপি বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হয়ে আপনার থেরাপি চিকিৎসা নেন পাশাপাশি আপনি এখন থেকে মুভমেন্ট করা শুরু করতে হবে মুভমেন্ট মানে আগের কাজে চলে যাওয়া না মানে আপনার যে রেস্ট অবস্থা আছেন তার থেকে হাঁটা চলাফেরা আবার শুরু করতে হবে পাশাপাশি আপনি সাঁতার কাটবেন সাঁতারটা আপনার জন্য বেস্ট একটা এক্সারসাইজ যদি সাঁতার কাটেন পাশাপাশি থেরাপি নেন এই সমস্যাটা থেকে আশা করি উত্তরণ পাবেন তারপরেও যদি সমাধান না হয় আপনি একজন সার্জনের শরণাপন্ন হতে হতে পারে সেটা আরও অনেক পরের ধাপ আপনি যেটা বলছেন যে অ্যাডভান্সড ট্রিটমেন্ট থেরাপি আমরা ডিপিআরসিতে বিভিন্ন অ্যাডভান্স থেরাপি পাচ্ছি এখন এটা আমাদের আসলে সৌভাগ্য যেটা সব জায়গায় আসলে অ্যাভেলেবেল না তো এখানে কি কি ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট গুলো দেয়া হয় ধন্যবাদ আসলে এটা ডিপিআরস একটা রিহ্যাবিলিটেশন সেন্টার এবং অলসো হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব একটা কমপ্লিট পুনর্বাসন কেন্দ্র যদিও এটা প্রাইভেট তো আমরা এখানে দীর্ঘদিন ধরে ডিপিআরসি আমরা পেইন অ্যান্ড প্যারালাইসিস নিয়ে কাজ করে আসছি মোর দেন ফিফটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্সে আমাদের যেটা হচ্ছে আমরা টেকনোলজিক্যাল বলেন প্রফেশনালি বলেন আপনার অ্যাটমসফিয়ার বলেন এনভায়রমেন্ট বলেন সব কিছুই বিশ্বের অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে আমরা ট্রাই করছি যেন এই চিকিৎসা পেশা এবং সেবাটা বাংলাদেশে অন্তত প্রাইভেট সেক্টরে আমাদের দ্বারা যতটুকু সম্ভব প্রোভাইড করা যায় যেহেতু আমরা রাজধানী শহরে আছি সো আমাদের এটা দেওয়া খুবই সহজ আপনারা জানেন যে আমাদের আগে আমরা রুগী পেতাম যে সিঙ্গাপুর গিয়েছে কী জন্য ফিজিওথেরাপি দিতে ইন্ডিয়াতে গিয়েছে ফিজিওথেরাপি দিতে আল্লাহর রহমতে আপনি কোনো রুগী পাবেন না এখন একটা দুইটা কেস হতে পারে যে ফিজিওথেরাপির জন্য সিঙ্গাপুর বা ইন্ডিয়াতে গিয়েছে এখন অন্য চিকিৎসার জন্য যায় সেটা হতে পারে ক্যান্সার সেটা হতে পারে এনাদার কোনো রোগের চিকিৎসার জন্য বাট ফিজিওথেরাপি দেওয়ার জন্য ফিজিওথেরাপিটিক কোনো ট্রিটমেন্টের জন্য এখন কোনো আমাদের দেশের রুগী বাইরে যায় না আমি বলবো এইটা আমাদের ডিপিআরসি নোট অনলি এটা এই দেশের যারা ফিজিওথেরাপির চিকিৎসক এবং বলবো রাষ্ট্রযন্ত্র এবং মিডিয়া এদের কারণে এখন এই রুগীগুলো আমাদের যে রেমিটেন্স বিদেশে চলে যেত ইকোনমিক্যাল যে লস হতো আপনার প্রচুর রুগী স্টিল গোয়িং ইন্ডিয়া এবং টাকা দিয়ে আসছে ওখানে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে বিভিন্ন রোগের সেই ক্ষেত্রে অন্তত ফিজিওথেরাপি চিকিৎসাটা বাংলাদেশ এখন আর যাচ্ছে না ইভেন কি আমাদের একজাক্টলি স্ট্যান্ডার্ড আমরা ট্রিটমেন্ট পাচ্ছি আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি আমার বাসা গ্রিন রোড জি তো আমার মায়ের গত দেড় বছর ধরে ক্যান্সারে ভুগছেন প্রথমে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছিল তো ব্রেস্ট ক্যান্সার থেকে ওটা স্পিড করে কোমরে এল4 গিয়েছিল হুম তো প্রথম হয়েছিল কি পিজি হসপিটালে হোল বডি বোন স্ক্যান করেছিলাম ওখানে বলছিল ঘাড়ে মেটাস্টাসিস হুম হুম বাট এরপরে ডাক্তার একটা বোর্ড মিটিং করে বলল কি একটা পেসি ডিস্কিং করায় তো পেসি করে করায় ঘাড়ে আর ধরা পড়েনি পরে আসলো যে কোমরে কোমরে এল ফোরে এরপর ওখানে পাঁচটা রেডিও থেরাপিটা হয়েছে কোমরে এখন দেড় বছর পর আমি যখন আবার পিজিতে হোল বডি বোন স্ক্যান করেছি তখন এখন আবার আসছে নতুন করে এল ফোরে আগের জায়গাতেই জি জি আর আমার মায়ের এছাড়াও পুরো শরীরে আপনার কোমরের প্লেট হয়ে আছে আপনার আপনার হাঁটুতে তালুতে পুরা ক্ষয় এখন এই মুহূর্তে আমার করণীয় কিছু আমি বুঝতে পারতেছি না আসলে আমাদের আমার যে মায়ের যে ক্যান্সার ডক্টর উনি বলেছে যে কোমরের যে ক্যান্সারটা এখন ধরা পড়ছে এটা যেভাবে আছে এটা এভাবে পড়ে থাকতে এটা স্পিড করার কোনো সম্ভাবনা নাই

আসলে কাজ করা থেকে ব্যথা হবে না কাজ মানুষকে করতে হবে মানুষ মুভমেন্ট মানে প্রাণী এবং আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ সব কাজ করবে চলাফেরা করবে এক্সারসাইজ করবে বসেও কাজ করবে দাঁড়িয়েও কাজ করবে হাঁটবে দৌড়াবে এটি স্বাভাবিক এবং ব্রেনের কাজও করবে তো এই থেকে শারীরিক বিভিন্ন ইঞ্জুরি জাতীয় সমস্যা হতে পারে এটা হতে পারে সেটা হতে পারে তো ওনার মার যেটা যেহেতু ডায়াগনোসিসটা ক্লিয়ার ছিল আগে যে ম্যাটাস্টেসিস বা ক্যান্সার যাই ছিল না কেন আমার মতে আপনার এই ট্রিটমেন্টের জন্য যেই যেই সমস্যাটা আপনার ডাক্তার সাহেব যাকে দেখান আপনি ক্যান্সার স্পেশালিস্ট অবশ্যই ওনার তত্ত্বাবধানে ফলো আপ করবেন এটা প্রতি উনি যেভাবে বলে সেটা করবেন বিকজ ক্যান্সার এমন একটা রোগ যার কোনো অনেক সময় আমরা বলি আনসার নেই কারণ সেটা যে কোনো সময় হঠাৎ করে ভালো মানে আপনি বুঝতেও পারবেন না সে সারা বডিতে স্প্রেড হয়ে যেতে পারে তারপরেও যেহেতু একজন স্পেশালিস্ট দেখাচ্ছেন অবশ্যই ওনার ফলো আপে নিয়মিত থাকবেন এখন যে সমস্যার কথা আপনি বলছেন আপনার মার এটা বয়সজনিত আর্থ্রাইটিসে সে ভুগছেন পাশাপাশি সারা শরীরে অস্টিওপেনিয়া হতে পারে অস্ট্রোপোরোসিস হতে পারে এবং অস্ট্রো হতে পারে যা থেকেই শরীরে ব্যথা বেদনা হয় এবং মহিলাদের এই এই যে আফটার ফোরটি ফিফটির পরে গিয়ে কিছুটা হরমোনাল ইমব্যালেন্স থেকে পুরুষদের তুলনায় দ্রুত এই জাতীয় পেন আসতে পারে তো সেই ক্ষেত্রে ওনাকে রিহাবিলিটেশন ট্রিটমেন্টে যেতে হবে ওনাকে নিয়মিত হাটা চলাফেরা করতে হবে থেরাপি নিতে হতে পারে পাশাপাশি ওনাকে কিছু সাপ্লিমেন্ট খেতে হতে পারে যেমন বাংলাদেশে আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাচ্ছি যেটা সেই লেভেলটা আপনাকে দেখে হয়তো ভিটামিন ডি খেতে হতে পারে ক্যালসিয়াম লেভেল দেখে খেতে হতে পারে গ্লুকোসামাইন ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন এই জাতীয় কিছু ইলিমেন্ট আছে যেগুলো শরীরে ব্যথা বেদনা তৈরি করতে পারে যদি ল্যাকিং থাকে বা কমে যায় তো এই এটা আপনি একজন ব্যথা বিশেষজ্ঞ বা এই থেরাপি রোগ বিশেষজ্ঞ এই জাতীয় ডাক্তারের স্বর্ণপন্ন চিকিৎসা নেন এবং পাশাপাশি ক্যান্সার স্পেশালিস্টেরও আপনার টাচে থাকতে হবে এবং তার জন্য যদি লাইফ স্টাইলে ওনার জন্যই না শুধু ফুড হ্যাবিটটা আমাদের কেমন হওয়া উচিত সবার উদ্দেশ্যে যদি একটু খুব সংক্ষেপে বলেন আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি অবশ্যই সংক্ষেপে বলছি আসলে খাবার মানুষের মানে বাঁচার জন্য অবশ্যই প্রয়োজন একদিক দিয়ে খাবার যেমন প্রয়োজন আবার খাবার থেকেও মানুষের রোগ তৈরি করে কারণ আমরা শরীরে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস ইনপুট দিচ্ছি শরীরে আমরা যে চিকিৎসাটা করি সেটাও তো শরীরে ইনপুট দেওয়া হয় সেটা থেরাপি বলেন ওষুধ বলেন যাই বলেন না কেন ইনপুটের মাধ্যমে কিন্তু সেটা রিমিডি করা হয় এখন আমরা যে খাবারগুলা খাচ্ছি এই খাবারে যে জাঙ্ক ফুডগুলো স্পেশালি আপনার স্পাইস ফুড বা ফাস্ট ফুড এই সকল খাবার শরীরে বিভিন্ন প্রকার ব্যথা বেদনা তৈরি করে আমাদের মুটিয়ে যাওয়ার প্রবণতা তৈরি করতে পারে খাবার থেকে আপনার ওজন বাড়তে পারে খাবার থেকে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হতে পারে হার্টের সমস্যা হতে পারে হাড়ের সমস্যা হতে পারে কিছু খাবারে কিন্তু যেমন অ্যালকোহল যারা অ্যালকোহল অ্যাবিউজার ইউজ করে তাদের কিন্তু হাড় পুরা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময় তো এই জিনিসগুলা অবশ্যই খাবার একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আবার কিছু খাবার আছে উপকারী যে খাবারগুলো আমাদের হাড়ও জোড়ার খুব উপকারে আসে ভিটামিন ডি যেই যেই খাবারে পাওয়া যায় যেমন দুধ জাতীয় খাবার আমাদের উপকারে আসে তো এই জিনিসগুলো একজন স্পেশালিস্টের স্মরণপন্ন হয়ে রুগীদের খেতে হবে অবশ্যই মানে ফুড হ্যাবিটটা আমাদের ভালো করা উচিত আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ এসি দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় ধন্যবাদ সবাইকে